গোলাঘাটত জলপ্রলয়, বানে ধারণ করেছে সংহারী রূপ, নুমলীগড়ত বানে ভাঙিলে নির্মীয়মান পকী দলং, রাষ্ট্রীয় ঘাইপথত প্রশাসনে বন্ধ করিলে গধুর যান বাহনের চলাচল, হুহুয়াই বইছে হুঁত, উতুয়াই নিছে পথ, নিপকুয়ে খুলি দিছিল পানি, 72 ঘণ্টার ব্যবধানত দুবারক এড়ি দিছিল দৈয়াং বান্ধর পানি, তারই ভয়ঙ্কর পরিণতি, 5 দিন ধরে ঢল বই থাকাত বিচ্ছিন্ন হয়ে পড়ছে বহু অঞ্চলের যাতায়াত, ধনশিৰ ঢলে খহাই নিলে 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর চারিলেনযুক্ত পথর নির্মীয়মান পকী দলং, উজনি নামনি অসমৰ পথ সংযোগ বন্ধ হওয়ার আশঙ্কাত প্রশাসনে রাষ্ট্রীয় ঘাইপথত বন্ধ করে দিছে গধুর যান বাহনের চলাচল, নিপকুয়ে যে বান পানি এড়ি দিছে সেই পানির ফলতে এই বান সৃষ্টি হয়েছে। আর ইতিমধ্যে এই আপনাদের দেখেছে 37 নং রাষ্ট্রীয় ঘাইপথর যখন দলং ধনশিৰি যখন সরু দলং বলে কয় সেই সরু দলঙ্গ একটা অংশ পানি ইতিমধ্যে নিছে। ইফালে পথ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার সময়তে ভাবুকি আহিছে বন্যাত্তর জীবনলৈও, ধনশিৰি নৈর বাহনী পানি টুটি মৃত্যু খাব দিলে এজনে, আশ্রয়স্থল বিচারি ইফালৰ পৰা সিফাললৈ ঢপলিয়াইছে দুর্ভোগীয়া বানাক্রান্তয়, প্রলয়ের মাজতে চলিছে দুর্গতক উদ্ধারৰ অভিযান, ক্যামেরাত বন্দী দুকুল টকা বানর হৃদয় বিধারক ছবি, এয়া নিখার ভাগর খুমতাই অঞ্চলের দৃশ্য, এবুকু পানীরে সাঙ্গিত কঢ়িয়াই অনা হয়েছে এগারী বৃদ্ধাক, খুমতাই চারিয়ালির সমীপর একটা অঞ্চলত জলবন্দী হয়ে আছিল এগারী বৃদ্ধা, রোগাক্রান্ত হয়ে এবছর ধরে শয্যাগত হয়ে থাকা বৃদ্ধাগীক নিশার আন্ধার ফালি দ পথারর মাঝে মাঝে এবুকু পানির মাঝে দিয়ে অনা হল আশ্রয় শিবির, বানাক্রান্তর দুর্দশার কেবল একটা উদাহরণ, এয়া বৃহস্পতিবারে বানত দুর্গত সকলের খবর লবলৈ গৈ পানির মাজত আবদ্ধ হয়ে পড়িল খুমতাইর বিধায়ক মৃণাল শইকীয়া, বানত দুর্গতর বর্ণনাতীত দুর্দশার আন বহু হৃদয় বিধারক ছবি বন্দী হয়েছে ক্যামেরাত, ক্রমান্বয়ে গোলাঘাটের ন অঞ্চল প্লাবিত হয়েছে এই প্রলয়ঙ্কারী বানত, নুমলীগড়ের মরঙি মৌজার অর্ধশতাধিক গাঁও জলমগ্ন, ছিঙি পেলালে মিঠাম চাপরির নবিলর মথাউরি, মরঙির লুরুকিহাটর দুখুটিমুখ কর্দৈগুড়ি কেন্দুগুড়িকে ধরে বহু গাঁত কেবল পানি আর পানি, ঘর ভেটি খেতিপথার সকল পানির তলত জনতায় চকুরে দেখিছে কেবল ধোঁয়া কুয়া, নুমলীগড়ের প্রণব শইকীয়ার সহযোগত গোলাঘাটের রোহিত গগৈ, নিউজ 18 নর্থ ইস্ট।